Christmas! Welcome back to my channel, Jiboner Tukitaki. আমি সোমা চলে এসেছি আজকে অন্য রকমের একটা ব্লগের সঙ্গে। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম এর আগের ব্লগে যে এরপরের ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে। তো আজকে আমি যাচ্ছি এক জায়গায় একজনের সঙ্গে মিট করব। তো সেটা কিন্তু আমাদের ইউটিউব পরিবারেরই একজন। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে তো বুঝেই গেছো আমার বলার অপেক্ষা রাখে না। তো তবু আর কি যেটুকানি বলার সেটুকানি বলেই ব্লগটা স্টার্ট করলাম। তো ঠিক আছে চলো, আমি দেখো এখন একদম পুরো রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি আর হচ্ছে তোমাদের সাথে ওখানে গিয়ে তো মানে দেখা করাবো মেলাতে কি কি হয় না হয়। ওখানে একটা মেলা হতে চলেছে, মানে হচ্ছে তো তিন দিন দিয়েই মেলাটা হচ্ছে। আমি অনেক দিন থেকেই সেখানে যাওয়ার জন্য মানে ইনভাইট ছিলাম, তো সেই জন্য ওখানে হচ্ছে যাচ্ছি আর স্পেশাল আকর্ষণ হচ্ছে তার সাথে দেখা করব বলে। তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি, তো তোমরা চলো আমার সাথে। কিন্তু তার আগে দেখে নাও আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে সকাল থেকে কি করেছিলাম, মানে রান্নাবান্না কিছু দেখাবো না, কিন্তু জাস্ট একটুখানি একটা ছোট্ট করে দেখে নাও যে সকালটা কি করেছি, তারপরে চলো মেলায় চলে যাবো। Did you get ready in the dark or something? Cause you look like a beautiful nightmare. তোমরা তো দেখেই নিলে যে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো প্রচুর জামাকাপড় কাচা হয়েছে, আরও জামাকাপড় মেশিনে আছে। আর এই দেখো আমার ছাদ বাগানের ফুলগুলো ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও সবটা শেয়ার করছি না কারণ আজকে ভীষণ ব্যস্ত আছি, আজকে যাব এক জায়গা। তো তোমাদের সঙ্গে পরে সব কিছু ভালো করে শেয়ার করবো। আর এই দেখো গাছের লেবু পুরো টাটকা, হাত দিলাম আর পড়লো। আর এই দেখো ঘরটাকেও কিন্তু ভালো করে বেড কভার চেঞ্জ করে সুন্দর করে নিয়েছি কারণ নতুন বছর আসছে বলে কথা। তো এই দেখো আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিলে যে সকাল থেকে কি করেছি, তো দুজনে পুরো রেডি। তো চলো এবার আমাদের সাথে চলো, তোমরা না থাকলে তো আমার ঠিক ভালো লাগবে না। তো চলো এবার গিয়ে তার সাথে দেখা করবো আর কি কি মজা হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে ক্যামেরার সামনে আসতে একদমই লজ্জা পাই, জোর করে হাতটা ধরে রেখে দিয়েছি ক্যামেরার সামনে আসার জন্য। তো তোমরা এর আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানো এখানটা কেমন করে ডেকোরেশন করেছিলাম। আজকে 25শে ডিসেম্বর, তো আজকের জন্যই তো করা, ভাবলাম আজকে আরেকটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই। তো আমরা এখন এসে এখানে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে সেন্ট্রাল জেলের ওখানে মানে নাগেরবাজার সেন্ট্রাল জেলের কাছে এই মেলাটা হচ্ছে। তো এখানে দেখা হবে রুমি দিদিভাইয়ের সাথে, তো আমি খুব এক্সাইটেড। তো দিদিভাই আসছে, কোথা থেকে কোথায় হুট করে দেখা হয়ে যাবে জানি না, সেই মানে মুহূর্তটার জন্য অপেক্ষা করছি। পরে কথা বলছি, আমরা একটু গল্প করে নিই। তো তোমরা তো দেখতে পেলে ফাইনালি আমি কার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে রুমি দিদিভাইয়ের বাড়ি এখানেই, তো আমাকে ইনভাইট করেছিল আসার জন্য। আর আমিও ভাবলাম এই সুযোগটা হাতছাড়া না করতে, কারণ আমার মিষ্টি এত সুন্দর একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা করার লোভটা আমি সামলাতে পারলাম না, আমি চলেই এলাম। আমি তো একা আসিনি জানো, আমি আর আমার হাজবেন্ড এসেছি। তো মেলা মানেই তো দেখো নানা রকমের জিনিসপত্র ভর্তি, কী আছে কী নেই সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো আমরা একটু ঘুরু ঘুরু করলাম, ঘুরু ঘুরু করে এখন আবার
হাঁটি হাঁটি পায়ে আবার আমরা এগোচ্ছি, কারণ আস্তে আস্তে বাড়ি আসতে হবে। তো এখন ভাবছি চলো আমরা একটুখানি কিছু খেয়ে নিই। তো চলো এবার তোমরা দেখতে থাকো যে আমরা কী কী খাচ্ছি, কী কী করছি, কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না কিন্তু। তো এখন দেখো আমরা শীতের সময় গরম গরম কফি নিয়ে নিয়েছি, তো আগে একটু কফিটা এনজয় করি, তারপর বাদবাকি খাওয়ার তো রয়েছে। দেখা যাক, পুরো মেলা এখনো ঘুরতে পারিনি, ঠান্ডা লাগছিল বলে একটু কফিটা খাচ্ছি। আর এই কফিটা আমাকে দাদা খাওয়াচ্ছে। আমাদের পাড়ায় এসে, আমাদের মেলায় এসে কোথাও আমি কফি খাওয়াবো তা না, এরা খাওয়াচ্ছে আমাকে, ওটা কোনো ব্যাপার নয়। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ক্যামেরার উপর থেকে, তোমরা কিন্তু রুমিদিকে মানে তোমাদের এসডি মিক্স দিদিভাইকে তোমরা কিন্তু দেখোনি, তো আমি সামনে থেকে দেখছি, অসম্ভব সুন্দরই কিন্তু। তো আমার বলার কোনো ভাষা নেই, তো তোমরা সবাই এখন মিট করো, আমি তোমাদেরকে এইটাই বলবো। আমরা যারা ব্লগ করি, ক্যামেরার এপারের মানুষের সাথে ওপারের মানুষের যখন হঠাৎ করে দেখা হয়ে যায়, সেই যে আনন্দের মুহূর্তটা, সেটা যে কতটা চূড়ান্ত পর্যায়ে, সেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। তো আমার সঙ্গে আজকে রুমি দিদিভাইয়ের হঠাৎ করে দেখা নয়, সেটা তোমাদের বলেই রাখি। তার কারণ হচ্ছে এখানে যে মেলাটা হচ্ছে, তার জন্য রুমি দিদিভাই আমাকে ইনভাইট করেছিল প্রায় এক মাস মতো আগে। তো এখানে আসার কথা ছিল, তো আজকে চলে এসেছি। আর যেভাবে যে মুহূর্তে দেখাটা হলো, সেটাই যে ক্যামেরাবন্দি হয়ে রইল, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, তার সাক্ষী তোমরা হয়ে রইলে। কারণ আমি পথ চলছি, হঠাৎ করে রুমি দিদিভাই ভাবছি কোথায় কোথায়, হঠাৎ করে দেখছি সামনে, সেই আনন্দটা আমি সামলাতে পারলাম না। তো এত ভালো লাগলো রুমি দিদিভাই, এত মিষ্টি একজন মানুষ, আমার ভীষণ ভালো লাগলো দেখা করে। হবে তো আমাদের এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। তো দেখো এখানে কত জুয়েলারি দেখাচ্ছি তোমাদের। তো মেলা থাকবে, সেখানে জুয়েলারির কোনো জিনিস থাকবে না, সেটা কি হতে পারে? তাহলে তো মেয়েরা চিন্তায় পড়ে যাবে। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর কানের দুল। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো বলে ভাবলাম, তো সেই জন্য এখানে হচ্ছে ফ্রেশ ফিঙ্গার অর্ডার করা হচ্ছে। তো এখানেই দাদা গরম গরম ফিশ ফিঙ্গার ভেজে দেবে। আর এই দেখো মোমোটা সামনে রেখেছে, দেখে কি লোভ লাগছে। কিন্তু আমি জানো তো ভেজ মোমোটা খেতে পারি, চিকেন মোমো একদম খেতে পারি না, কেন আমি জানি না। তো এখানে ভেজ মোমোটা ছিল না। শীতকালে জাস্ট হচ্ছে জমে গেল, খুবই ভালো না, খুব ভালো খেতে এটা, ভালো খেতে। দাদা ভালো হয়েছে খুব, ঠিক আছে চলো খাওয়াটাকে এনজয় করি। এই যে ফিশ ফিঙ্গার জীবনের টুকিটাকি সোমা আমাকে খাওয়াচ্ছে, দারুন। বলো কেমন তোমাদের পাড়ার দোকানে, তোমাদেরকে জিজ্ঞাসা করছি। এই দোকান থেকে আমি কালকেও নিয়ে গেছিলাম, ডিমের টেবিল অসাধারণ করেছিল, সেচুয়ান চিকেনও দারুণ করেছিল। আর এটাও তো গরম গরম বেশ ভালো লাগছে, সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে, দারুণ করেছিল, অসম্ভব ভালো। তো আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো সেই বিদায় মুহূর্তটা চলে এসেছে, যেটা একদমই ভালো লাগছে না, রুমিদিকে ছেড়ে যাচ্ছে, সত্যি ভালো লাগছে না। মানে এইটুখানি সময় এতটা ভালো করে কাটালাম আমরা, এত আনন্দ করলাম, মানে মনে হচ্ছে আমাদের তো অনেক কথা পেটের মধ্যে জমে থাকে, মানে কথা মনে হচ্ছে সব কথাটা বলা হয়ে উঠলো না, মানে অনেক কথা বাকি আছে, শুধু ভাবছি আবার কবে দেখা হবে। হ্যাঁ, আর এই যে আমি জীবনের টুকিটাকি থেকে এটা পেয়েছি, তো আমরা আবার খুব তাড়াতাড়ি দেখা করার চেষ্টা করবো, একটা সারাদিনের প্রোগ্রাম করার।
ইচ্ছা আছে যখন আমরা ছুটি আনন্দ গল্প হইহুল্লোড় করতে পারবো, দেখা যাক পরিস্থিতি কতটা সাথ দেয় সেটাই। তো ঠিক ঠিক আছে, তো তোমরা মেলা তো দেখবেই, তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর এর পরের বছর তোমরা অবশ্যই আমাদের এই মেলায় এসো, খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের হচ্ছে আরও একবার বলে দিই, দিদিভাইয়ের চ্যানেলটা এইচডি মিক্স রুমি দেওয়া আছে নামটা এইচডি মিক্স। দিদিভাই অনেক ভালো ভালো রান্না দেখায়, এছাড়াও ব্লগ ভিডিও করে, তো তোমরা সেই চ্যানেলটা একবার ভিজিট করতে পারো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো চলো এবার দিদিভাইকে বিদায় জানানোর পাল্লা তো চলে এসেছে, এবার বাড়ির থেকে গুটি গুটি পায়ে রওনা দিই। তো আজকে 25 ডিসেম্বর, অনেকদিন পর ভালো লাগলো, আর আমি আজকে সবথেকে বড় কথা, অনেকদিন পর আমি আজকে সাজুগুজু করেছি, তার কারণ হচ্ছে সেই কালী পূজার পর থেকে পা একদম ওরম মানে পড়ে গিয়ে আমি বিছানা সজ্জা ছিলাম, তো তারপরে আজকে অনেকদিন পর সাজুগুজু করে আসতে পেরেছি, এটাও আমার ভালো লাগে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, তোমাদেরকে আবার জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, সবাই অনেক ভালো থেকো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট অবশ্যই করো, নতুন বন্ধুরা সাথে থেকো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা অনেক উৎসাহিত পাই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের দিন অন্য একটা নতুন কোনো ব্লগে, টাটা। তো তোমাদের তো বললাম ভিডিওটা শেষ করে দিচ্ছি, কিন্তু ভাবলাম 25 ডিসেম্বর বলে কথা, রাত্রিরে আমাদের খাবার মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দেখো এখানে রয়েছে দু রকমের কাবাব আর লাচ্চা পরোটা, তো এটাই হচ্ছে আমাদের রাত্রের মেনু। তো তোমাদের আর বেশি টাইম নেব না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে, টাটা।